শঙ্করের একটা স্পেশাল টিম আসছে ম্যাচ হয়েছিল তাকে গিটারটা দিয়ে আসবার কি আমাদের ক্লাবের টিম প্লে হবে না এখন বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি চলে আসলাম সকাল সকাল নতুন একটা ভিডিও না আজকের ভিডিও হচ্ছে আমাদের পাড়াতে মানে অনেক বড় একটা খেলা সত্যি কথা বলতে গেলে অনেক বড় খেলা 16 টিমের খেলা রেখেছে সেখানে আমাদের নিজেরও একটা টিম আছে সেটা আসবে বিকেল বেলা হয়তো সবকিছু তোমাদের সাথে দেখাবো আর মেন হচ্ছে ওখানে যে ম্যান অফ দ্য ম্যাচের যে গিফটটা সেটা সেটা দিতে হবে আমার মানে যে গিটারটা দাবি করেছে সেটা দাবি করেছে আমার কাছে থেকে তো আমি এখন যাব গিটারটা আনতে মানে গিটারের কারখানা আমাদের এখানেই আছে কারখানায় গিটার আনতে যাব খেলা আমি কিছুদিন আগে একটা স্টোরি লাগিয়েছিলাম তোমরা তো কেউ তো টিম নিলে না কিন্তু সিরিয়াসলি আমাদের গ্রামে খেলা মানে ওই যে এখানে খেলা হচ্ছে ওখানে তো এখন যাব যেহেতু আমি গিটারটা নিতে যাব সবকিছু তোমাদের শেয়ার করব আর খেলা দেখে দিন ভরে তোমাদের খেলাও দেখাবো কত সুন্দর শঙ্করের একটা স্পেশাল টিম আসছে জানি না কি করবে কলকাতা থেকে শঙ্কর টিম নিয়ে আসছে মানে খেলা হবে আমরা একটা চিঠি নিয়েছি যে আমরা খেলাবো যদি জিততে পারি তো বাবা না জিততে পারি টাটা তো চলো এখন আমি যাব ওখানে ওখানে যেয়ে তারপর গিটার আনতে যাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওখানে যেয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে নাকি এখানে সকাল সকাল চলে গেছিলাম গিটারের কারখানা যেহেতু আমার ম্যান অফ দ্য ম্যাচের গিটার দেওয়ার কথা ছিল তো এখানে সবাই খুলে দেখলাম দেখা টাকার পরে চলে আসলাম কাপের ওখানে যেখানে আমাদের নতুন নতুন কাপ আনা হয়েছিল আর কাপগুলো দেখে সত্যি মনে খুব খুশি হয়েছিল যে এত সুন্দর আর এত বড় বড় কাপ তো বললাম আর এখানে ছোট ছোট কাপও প্রচুর কাপ ছিল মানে অনেক কাপ আনা হয়েছিল আমাদের মানে খেলাতে আর এখানে যে গিটারটা আমি নিয়েছিলাম সেটা আমার ভাই আবার একটু বাজিয়ে দেখছিল তো আমি তো বাজাতে পারি না আর মাঠটা দেখো খুব সুন্দর মানে পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছিল আর এদিকে গিফট টিপ সব রেডি করছিল তো চলো এখানে চলে এসেছি মাঠের সামনে আর তোমাদের বলেছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদেরই পাড়ার খেলা মানে তখন বলেছিলাম না পাশের পাড়ায় এটা বলেছিলাম কিন্তু না সিরিয়াসলি এটা আমাদেরই পাড়ায় খেলা হচ্ছে মাঠটা দেখেছো পুরো সাজিয়ে নিয়েছে এ করেছিস তো এখন তোমাদেরকে দেখাবো কি কি প্রাইজ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর সত্যি এত সুন্দর সুন্দর প্রাইজ এনেছে বলার মতন নয় তো চলো প্রাইজগুলো দেখাচ্ছি তোমাদেরকে করে রেডি হয়ে গেছে যেহেতু খেলা দেখতে যাব মানে বিশাল একটা বড় খেলা আর এদিকে আমাদের টিম আছে শঙ্কর আর বোন মিলে একটা টিম নিয়েছে শঙ্কর বাড়িতে চলে এসেছে আর টিমটা আসছে জানি না কি হবে খেলা তো তুমি টিম নিয়েছো কি মনে হয় টিম নিয়েছো কি হবে ক্লাবের নাম কি আমাদের ক্লাবের নাম হচ্ছে মিথি আছে স্যার আর এখানটাতে হলে কি মানে মালিক হচ্ছে মিথি আমাদের এখানে সবাই বলছে নাইজেরিয়ান নিয়ে আসবি নাইজেরিয়ান নিয়ে আসবি তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে টোয়ে তারপরে ওখানে যাব খেলার ওখানে আর আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সকালবেলা বেগুন ভাজা ডাল আর আলু ভাজা আজকে নিরামিষ হয়েছে যেহেতু তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে মাঠে যাবো মাঠে যেয়ে তোমাদের সাথে আজকে ফুল আনন্দ মানে আনন্দ করব আর তোমাদেরকেও দেখাবো কে ফার্স্ট প্রাইজ নেয় আর প্রাইজটা তোমাদের দেখিয়েছি খুব সুন্দর প্রাইজ এনেছে আর আমার তরফ থেকে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ যেটা আমি দিচ্ছি তো চলো ওখানে যেয়ে তারপর তোমাদের সাথে কথা হবে সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাব আমরা মাঠের দিকে সবাই রেডি হয়ে গেছে তো আমিও যাব আর এদিকে আমাদের খেলা শুরু হয়ে গেছে জানি না কি হচ্ছে তো এখন যাচ্ছি মাঠের দিকে যেয়ে দেখবো কি হয় আর আমাদের টিম তো আসছেই আর মনের মধ্যে একটা খুশি আলাদা চলো ওখানে যেয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখানো হচ্ছে কারা খেলছে চলো তো তারপরে আমি দুপুরবেলা যখন মাঠেতে যাই ফার্স্ট খেলা শুরু হয়ে যায় কিন্তু তখন খেলছিল আমাদেরই ক্লাবের মানে
একটা টিম খুব সুন্দর খেলছিল আর মানে তাদেরই বসে বসে তাদের খেলা দেখছিলাম, খুবই ভালো লাগছিল যেহেতু নিজেদের টিম ছিল এটা ক্লাবের টিম। তো এখানে বলতে গেলে ফার্স্ট মানে ফার্স্টবার কি আমাদের ক্লাবের টিম জিতেছিল মানে প্রথমবার প্রথম গোলে। সো গাইস ফাইনালি এখন চলছে 6 নম্বর খেলা আর এরপরে 7 নম্বর, তারপরে হচ্ছে 8 নম্বর, 8 নম্বরে খেলবে আমাদের টিম, সেটা চলে এসেছে অলরেডি বাড়িতে। আর এখানে সবাই ভালো আছে তোমরা সবাই? পরে আমাদের খেলা চলে এসেছে আর বোনের কি মনে হয়? প্রথমেই আমার বোন বলে দিয়েছে আমাদের টিম হারবে, তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় জিতবে? তো জিতবো, আমরা তো ইচ্ছা আছে জেতারই, আর যদি হেরে যাই তো ভালো, ওই নাই জিতে গেলে ভালো হেরে গেলে খারাপ। তোমার কি মনে হয়? জিতবো জিতবো একদম, এই হচ্ছে মনের কথা, এটাই মনের কথা। এটাই হচ্ছে সব থেকে বিশ্বাস, মনে বিশ্বাস রাখতে হবে, মনের বিশ্বাস যদি তুমি হারাও তাহলে তুমি হেরে যাবে। তারপরও খেলার মধ্যে হার জিত আছে, এটা কখনো বলা যায় না যে আমরাই জিতবো। তো চলো খেলা দেখাবো তোমাদের, আমাদের মানে আমাদের যে টিমটা খেলবে সেটার খেলা তোমাদেরকে আমি দেখাবো ওখানে যেয়ে। তো চলো এখনই আমাদের মানে এই খেলাটা শেষ হলেই আমাদের খেলা, তখন তোমাদের সাথে আবারও দেখা হবে, একবারে খেলা দেখাবো যে আমাদের টিম কি কেমন খেলছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চল, টিম রেডি হয়ে গেছে, সবাই অলরেডি রেডি, আর এখন আমরা যাবো মাঠের দিকে যে খেলা হবে আমাদের। আমার বোন আগে থেকে বলছে শুধু হারবে হারবে, কিন্তু ও হারবে বললে তাহলে যেতে মনের বল এটাই। তো এখন সবাই মিলে যাবো, দেখো এই সাইডে সবাই রেডি হয়ে গেছে, তো চলো এখন মিলে সবাই মিলে যাবো, আর জিততে হবে একদম। তো চলো ওখানে যে তোমাদের সাথে খেলা হবে বা তোমাদের খেলাও দেখাবো কেমন খেলে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যেতে যেতে অনেক কথা। তো বেশি দেরি না করতে করতে আমার টিম ফাইনালি মাঠেতে নেমে গেল, আর লাল জার্সি খুব সুন্দরই মানে ফার্স্ট টাইম মানে আমি কোথাও মানে টিম নিয়েছিলাম আমার লাইফে, এর আগে আমি কোথাও মানে ফুটবল টিম ধরিনি। যেহেতু এই টিমটা বোনরা এনেছিল, বোন আর শঙ্কর মিলে, তারা তাদের খেলাও স্টার্ট হয়ে গেল, খুব সুন্দরই খেলছিল মানে বলতে গেলে, বলতে সত্যি তখন খেলা দেখছিল সবাই বলছিল খুব সুন্দর খেলছিল, কিন্তু লাস্টে যে কি হলো মানে প্ল্যানটিকে গোলটা মানে হেরে গেল, করার কিছু নেই। এখন দেখো গেমের মধ্যে হার জিত থাকে, ওটা নিয়ে ভাবলে হবে না। এখন তারাও অনেক আশা করে এসেছিল যে না জিতেই যাবে, কিন্তু তারপরও বলে না গেমের মধ্যে কখনো বলা যায় না কোন টিম জিতবে কোন টিম হারবে। তো চলো খেলা টেলা হয়ে গেল, আর খেলার শেষে আমাদের মানে আমাদের সত্যি বলতে আমাদের টিমটা খুব সুন্দর খেলেছে, সবসময় বল আমাদের পায়ে ছিল, কিন্তু যে প্লানটিকে যে হেরে গেছে, যেহেতু মিনি বলে মিনি গোলের খেলাতে মানে বেশিরভাগ প্লানটিকটা হওয়ার চান্স থাকে, আর সেই প্লানটিকে হেরেছে। না না সব করেছে, আমার বোনের একটু মন মরা মন মরা আছে, আমি বলবো খুব সুন্দর খেলেছে, আমি তো এটাই বলবো। আর দেখো খেলার মধ্যে হার জিত সবসময় থাকে, ওটা নিয়ে ভাবলে কখনো হবে না। তো চলো এখন কি এখন দেখি কারা ফাইনালে ওঠে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটা একদম ফাইনাল অবধি হবে, তো দেখতে থাকো। তো চলো পরের টিম ফাইনালে উঠে গেছে, মানে নয়াডি সেন্টার এন্ড রাহুল সেন্টার, মানে দুটো টিম উপরে মানে সেমিফাইনালে উঠে গেছে। এখন যাই না ফাইনাল দুটো টিমের মধ্যে কে জিতবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তো চলো এখানে সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছিল, নয়াডি সেন্টার এন্ড রাহুল সেন্টার, দু টিমের খেলা খুব সুন্দরই হচ্ছিলো, কিন্তু তার মধ্যে একটা প্লেয়ারে খুব লেগে গেছিলো, আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর খেলছিল মানে বসে বসে দেখে খুবই মজা পাচ্ছিলাম। আর রাতও হয়ে গেছিলো প্রায় 11:30 বেজে গেছিলো, আর তারপরে কিছুক্ষণ পরে জিতে গেল আমাদের নয়াডি সেন্টার, ফার্স্ট প্রাইজ নিয়ে নিল। তো এখানে মাইকে গান চলছিল, ওর জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম তোমাদের। তো যে মানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তাকে গিটারটা দিয়ে খুব খুশি হলাম, মানে ফার্স্ট টাইম কাউকে কিছু দিলাম, তো আমার লাইফে খুব খুশি আমি মানে, আর আমার বোন ওদিক থেকে আমাকে টাটা বলছিল। তো চলো এখানে আমার বোন প্রাইজ দিয়ে দিচ্ছিল একটা, খুব খুশি মানে এত খুশি বলার মতো নয়। আর যা সেকেন্ড প্রাইজ হয়েছিল আমাদেরই পাড়ার সবাই মিলে তাকে মানে সবাইকে গিফটগুলো দেওয়া হচ্ছিলো,
আর গানটা এত জোরে চলছিল ওর জন্য আমি তোমাদের ওই ভয়েসটা শোনাতে পারলাম না, তার জন্য সরি। আর এখানে যে সেকেন্ড প্রাইজ দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা কাপ ছিল, কাপটা নিয়ে গেল খুব মানে খুব। আর এখানে যে ফার্স্ট প্রাইজটা ছিল সের কাপটা তো মানে সত্যি একদম মানে এত বড় একটা কাপ বলার মতন নয়। এখন যারা জিতেছে তাদের বলতে চাই কংগ্রেচুলেশন ভাই, তোমরা খুব সুন্দর খেলেছিলে আর তোমাদের জন্যই হয়তো এই কাপটা আনা হয়েছিল। চলো সো গাইস, ফাইনালি খেলা টেলা হয়ে গেল, সবকিছু তোমাদেরকে দেখালাম আর আমি এখন চলে এসেছি বাড়িতে। আর খেলা খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে বলার মতন না, দেখে খুবই ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয় জানিও, আর ভালো লেগে থাকলে নিশ্চয় লাইক কমেন্ট অ্যান্ড পেজটাকে ফলো করে নিও, যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমাকে, আমিও দেখবো তোমাদের কমেন্টগুলো যে কার কার কেমন লেগেছে। তো আর আমার টিম তো হেরে গেছে সেটা বলার মতন নয়, তো চলো খেলার মধ্যে হার জিত থাকে ওটা নিয়ে আমি কখনো ভাবছি না। আর তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানিও, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে।